ভারতীয় জনতা পার্টির আর বামফ্রন্টের এটা ওই মোটামুটি তোমার 8:30-8:15 ভোট চালু হবার পর 1 ঘন্টা পরে। আপনারা জানিয়েছিলেন জিনিসটা? হ্যাঁ জানিয়েছিলাম, সঙ্গে সঙ্গে সত্য দেখে আরো বলছে দেখো আমরা চেষ্টা করছি পুরা যে। তো এখন তো সুভাষ সরকার এসেছেন নাকি? কি বললেন উনি? এখন সুভাষ সরকার এসেছেন, আমাকে বলছে তুমি একটা কমপ্লেন করো, কমপ্লেন করো ঘুরে আমরা বাই ইলেকশন করবার চেষ্টা করছি। ফলে তো এখন জল খাবার পেটে পেটে কয়েক মাথায় গাড়ি গাড়ি এনে ঢুকান দিচ্ছে মদ স্যার। মানে কেন্দ্রের ভিতরে মদের আসর বসছিল? হ্যাঁ কেন্দ্রের ভিতরে স্যার জল খাবার আর সব খাবার টাবার সব আসছে। না ভোট কেন্দ্রের ভিতরে মদের মদের আনি ছিল সব। ওরা নিজেই ভোট দিচ্ছে। ওরা কিরকম করে ভোট দেওয়াচ্ছিল? ভোট এই বিরাট বাক্সার কাছে সামনে ছিল, বাক্সটার উপরে মিশনটার কাছে যখন কোনো মেয়ে ছিল ভোট দিচ্ছে তার আগে ওরা টিপে দিচ্ছে যা তোর ভোট হয়ে গেছে। কি ভয়ঙ্কর নিবেদন, ঠিক এলি না ছেড়ে দাও। এখানে এই যে 24 নম্বর বুথ, এই বুথে সকালবেলায় পোলিং এজেন্টরা এসেছিল, 3টি দলেরই পোলিং এজেন্ট ছিল, এছাড়া নির্দল পোলিং এজেন্ট ছিল। বর্তমানে এখানে বিজেপির পোলিং এজেন্ট নেই, সিপিএমের পোলিং এজেন্ট নেই, তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আর পুরো বুথ ক্যাপচার হয়েছে 9:15 আমি এখানে এসেছি 12:30, এই 12:30 পর্যন্ত পুরো বুথে ছাপ্পা ভোট হয়েছে। এবং শুধু তাই নয়, পোলিং এজেন্টকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, সেই পোলিং এজেন্টকে আবার তারা তাড়া করে নিয়ে চলে গেছে। অথচ পুলিশ সেখানে রয়েছে, উচ্চতম আধিকারিকরা রয়েছেন, এটা হচ্ছে পরিস্থিতি। সেন্ট্রাল ফোর্স না আসার জন্য এই ধরনের একটা পরিস্থিতি নির্মাণ হয়েছে। আমরা ডিমান্ড করছি এই বুথে রিপোল হতে হবে। কোন 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 বুথগুলোতে এরকম বিষয় লক্ষ্য করলেন, কতগুলো বুথে এরকম দেখলেন যেখানে? দেখুন, এ পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন এসেছে প্রায় 80-90টা বুথে এই ধরনের হয়েছে। এবারে কতক্ষণ সময় ধরে করেছে এটা বলা মুশকিল, এটা কিছুক্ষণ পরে আমরা এর সঠিক ইনফরমেশন পাবো। কোনো ঘটনা দুর্ঘটনা? আমি নির্বাচন কমিশনকে অবশ্যই এখনই জানাবো। কোনো ঘটনা দুর্ঘটনার বিষয় এসছে সামনে? ঘটনা মানে বাঁকুড়া শহরে একটি হয়েছে 19 নম্বর ওয়ার্ডে, সেখানে তৃণমূল দলের প্ররোচনায় ছেলেরা এসে ঢিল ছুঁড়েছে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের মাথা ফেটেছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, স্টিচ করেছে। আপনারা বিষয়গুলো নিয়ে কোথাও অভিযোগ দায়ের করেছেন? বলুন, বিষয়গুলো নিয়ে অভিযোগ? অবশ্যই অভিযোগ করা হয়েছে।
সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। শেষ ১১ বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন। প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন, ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি ৭ সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিলবন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।